আজ আমরা যে ওষুধটি নিয়ে কথা বলবো সেটির নাম হচ্ছে প্যান্টোনিক্স 20। প্যান্টোনিক্স 20 এটি একটি গ্যাসের ওষুধ, এটি প্যান্টোপ্রাজল গ্রুপের একটি প্রোডাক্ট। বন্ধুরা, এই যে প্যান্টোনিক্স 20 এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি পণ্য। এখানে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এটির মধ্যে প্যান্টোপ্রাজল 20 মিলিগ্রাম উপাদান রয়েছে। এই ওষুধটির কেন খেতে হয় এবং কিভাবে খেতে হবে সেটি নিয়ে আলোচনা করার পূর্বে আমি একটু গ্যাসের ওষুধ আমরা কেন খেয়ে থাকি সেটি সম্পর্কে বলবো। তার আগে বলে নিচ্ছি যে এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সটিতে 70টি ট্যাবলেট থাকে আর এর খুচরা মূল্য হচ্ছে 350 টাকা। আমরা সাধারণত পেট ফাঁপা, বুকে অস্বস্তি বোধ করা, পেট ভারী হয়ে আসা, ঢেকুর ওঠা এবং বাথরুমে যদি সমস্যা হয় তাহলেই কিন্তু গ্যাসের ওষুধ খেয়ে থাকি। কিন্তু দীর্ঘদিন যাবৎ যদি আমরা গ্যাসের ওষুধ খাই তাহলে কিন্তু নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। এই যে সমস্যাগুলোর কথা বললাম, এক ধরনের সমস্যা হলেই আমরা আলসারের ওষুধ খেয়ে নিই। যেমন আলসারের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অ্যান্টাসিড ও পিপিআই। পিপিআই এর মধ্যে রয়েছে ওমিপ্রাজল, রবিপ্রাজল, প্যান্টোপ্রাজল এবং ইসোমিপ্রাজল ইত্যাদি। সাধারণত আলসারের ওষুধ ওমিপ্রাজল বেশি দিন একটানা খাওয়ার ফলে অস্টিও পোরোসিস বা হাড় ক্ষয়ের ঝুঁকি বাড়তে থাকে, ডায়রিয়ার মতো সমস্যাও হতে পারে, কমে যেতে পারে রক্তের ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম, হতে পারে বিভিন্ন ধরনের সংক্রামণ। আবার পেটের সমস্যায় অনেকে অ্যান্টাসিড জাতীয় ট্যাবলেট বা সিরাপ খেয়ে থাকেন। এই অ্যান্টাসিডের বিভিন্ন উপাদান ভেদে বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে, হতে পারে কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া। অন্ত্রে গুরুত্বপূর্ণ অনেক উপাদান শোষণ কমে যেতে পারে, উপাদানের শোষণ কমে যেতে পারে। অ্যান্টাসিড নিয়মিত খেলে কিডনিতে পাথরের ঝুঁকিও বাড়ে। বয়স্ক ও হৃদরোগীদের জন্য বেশি ম্যাগনেসিয়াম সমৃদ্ধ অ্যান্টাসিড ভালো নয়। যে কোনো অ্যান্টাসিডই অন্য ওষুধের কার্যক্ষমতার ওপর প্রভাব ফেলে। আলসারের ওষুধ বা অ্যান্টাসিড নিজে নিজে দীর্ঘদিন খাওয়া ঠিক নয়, এতে নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। বন্ধুরা, আমরা অনেকেই রয়েছি যারা গ্যাসের নানাবিধ সমস্যায় ভুগে থাকি, কিন্তু আমরা চিকিৎসকের পরামর্শ না নিয়ে পাড়ামহল্লার ফার্মাসিস্টের শরণাপন্ন হই এবং সেখান থেকে কোনো গ্রুপ না বুঝেই গ্যাসের ওষুধ কিনে খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় ভালো কোম্পানির ওষুধও আমরা খাই না। কিন্তু সঠিক নিয়মটি হচ্ছে যে আপনি যদি পেটের কোনো সমস্যায় ভোগেন, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, কী সমস্যা হচ্ছে তিনি জেনে শুনে বুঝে আপনাকে সঠিক ওষুধটি দিবেন এবং সেই ওষুধটির একটি নির্দিষ্ট কোর্স রয়েছে, ততদিনই আপনি ওষুধটি খাবেন। দীর্ঘদিন খেলে হিতে বিপরীত হতে পারে, তাই নিজে নিজে কখনো ডাক্তার হবেন না। পাড়া মহল্লার ফার্মাসিস্টের কাছ থেকে সাধারণ রোগ হলেও পয়সা বাঁচানোর জন্য কখনোই ওষুধ খাবেন না। যদি কোনো দীর্ঘদিনের সমস্যা আপনার বোধ করেন তবে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খান। আজ আমরা যে ওষুধটি নিয়ে কথা বললাম এটি প্যান্টোপ্রাজল গ্রুপের প্যান্টোনিক্স 20 ইনসেপ্টি ফার্মাসিউটিক্যাল লিমিটেডের। এটি বহুল পরিচিত একটি ওষুধ, এটি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাবেন। আপনার চিকিৎসক যদি এটি প্রেসক্রিপশন করে থাকে তাহলে আপনি এটি খেতে পারেন। যা হোক বন্ধুরা, আজ রাখছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।